ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, স্নিগ্ধার স্কুলে অলরেডি ফাইনাল টার্ম এক্সাম শুরু হয়ে গেছে, আর হচ্ছে কি আজকে এক্সামের দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি ওদের সিট প্ল্যান ছিল, তো সিট প্ল্যানেরই একটা বোর্ড এখানে লাগানো হয়েছিল। আর এখন হচ্ছে কি বাচ্চারা পরীক্ষা দিতে ঢুকে গেছে, এখন হচ্ছে কি আমি ওয়েট করছিলাম। আর এই দিক দিয়ে অলরেডি ওদের কিন্তু স্কুলে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, ওই যে দেখতেই পেলে ওরা ওখানে ডেস্ক নিয়ে বসে পড়েছে। আর অনেকদিন আগে থেকে অবশ্য শুরু হয়েছে এই ভর্তি কার্যক্রম, আর এখন একদম ধুমধারাকা ভর্তি কার্যক্রম চলছে। এটা হচ্ছে গিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবোদয় শাখা। তো এখানে এখন স্টুডেন্ট কিন্তু খুব ভালো পরিমাণে স্টুডেন্ট এখানে আছে, এবং আশা করা যায় এবছরও অনেক স্টুডেন্ট ভর্তি হবে। যে দেখতেই পাচ্ছ একদম খুব ব্যস্ত সময় পার করছে ওরা ভর্তি কার্যক্রমে। দেখতেই পাচ্ছ এখানে কত গার্জিয়ান ভিড় করে আছে, সবাই ভর্তি করাচ্ছে। এখানে হচ্ছে গিয়ে পুরাতন স্টুডেন্টরাও আছে, আবার নতুন স্টুডেন্টদের গার্জিয়ানরাও আছে। আর এখন হচ্ছে গিয়ে যেহেতু নভেম্বর মাস শেষ প্রায় ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাস পুরা আর কি ওদের ডিসকাউন্টের একটা অফার আছে। তো যারা এখানে ভর্তি করাতে চাও তারা সরাসরি স্কুলে এসে তোমরা জেনে নিতে পারো, এখন অনেকটা ভালো ডিসকাউন্ট দিচ্ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে খেলাধুলা করছে, আর আমি হচ্ছে কি যেহেতু স্নিগ্ধাকে স্কুলে দিয়ে পরীক্ষার পুরোটা সময় আড়াই ঘন্টা আমি একদম স্কুলেই বসেছিলাম, এই জন্য ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবোদয় শাখায় কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা ভার্সনে ভর্তি চলছে। আমার স্নিগ্ধা হচ্ছে ইংলিশ ভার্সনে পড়াশোনা করছে, তো ইংলিশ ভার্সনে ও হচ্ছে ক্লাস টুতে এই বছর ওদের বেতন ছিল 2750 টাকা, আর ভর্তির সময় সম্ভবত জানুয়ারি মাসের ভর্তি সময় আমার লেগেছিল প্রায় 10,000 টাকার মতো। আর এবার হচ্ছে তৃতীয় শ্রেণীতে মানে ক্লাস 3তে ভর্তি হবে, তো ক্লাস 3তে এখন পর্যন্ত বেতন চার্ট আছে 2850 টাকা, আর ভর্তির জন্য ওরা বলেছে 13,000 টাকা। তো আরও কিছু জানতে হলে তোমরা স্কুলে